ধীরে ধীরে গোটা টেলিপাড়াকে গ্রাস করছে এই মারণ ভাইরাস করোনা। সব রকম প্রিকশনস মেনে কাজ করার পরও কিভাবে তারা আক্রান্ত হচ্ছেন সেটাই বড় প্রশ্ন। কোণে বউ কৃষ্ণকলির পর সৌদামিনীর সংসারেও ঢুকল করোনা। বেশ ভয়ে ভয়ে আছেন অভিনেতা অভিনেত্রীরা। সৌদামিনীর সংসারে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। এই ধারাবাহিকে তাকে আন্নাকালির ভূমিকায় দেখা যাচ্ছিল, তবে এইবার হয়তো বেশ কিছুদিন তাকে আর দেখা যাবে না, কারণ জানা যাচ্ছে তিনি আক্রান্ত হয়েছেন কোভিডে। প্রথমে আক্রান্ত হন তার স্বামী অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার। নতুন প্রজেক্টের লুক টেস্টে গিয়ে তিনি আক্রান্ত হন। বেশ কিছুদিন ধরে হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি, তার সাথে ছিলেন প্রীতি। নিজেও আক্রান্ত হতে পারেন এই ভয় থাকলেও রাহুলকে ছাড়তে পারেননি তিনি, এবং তিনিও কোভিড পজিটিভ হন। রাহুল এখন ভালো থাকলেও অভিনেত্রীর জ্বর এখনও কিন্তু কমেনি। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুটিংয়ে কোনো মতেই ফিরতে পারবেন না, তাই বেশ চিন্তায় আছে গোটা সৌদামিনীর টিম। আশা করব তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারেন। তো বন্ধুরা, এখন তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।